নির্বাচনের মুখেই তৃণমূলের ভাঙন। দীর্ঘদিনের এক তৃণমূল কর্মী দল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে, সঙ্গে তার আরো 20-25 জন অনুগামী। ওই দল থেকে তৃণমূল কর্মীর নাম সহদেব কর্মকার। বাড়ি খানাকুল 2 নম্বর ব্লকের নদীপুর 1 নম্বর অঞ্চলে তার বাড়ি। তার দাবি, তৃণমূলে এখন বেশি করে চোরেদের জায়গা দেওয়া হয়েছে, তাই তাদের সঙ্গে দল করা সম্ভব হচ্ছিল না। এদিন তাদের হাতে বিধায়ক সুশান্ত ঘোষ বিজেপির দলীয় পতাকা তুলে দেন। বিজেপি জিন্দাবাদ, 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 ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আজকে আমাদের একটা জয়েনিং কর্মসূচি ছিল, সহদেব কর্মকার নতিপুর 1 অঞ্চলে বাড়ি, তৃণমূল কংগ্রেসের লড়াকু কার্যকর্তা ছিল। আজকে উনি আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন, ভারতীয় জনতা পার্টির পতাকাকে হাতে তুলে নিলেন। উনি নির্বাচনে সব রকমভাবে লড়াই করবেন ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য, আর সেই সঙ্গে ওনার সাথে প্রায় 25-30 জন ছেলে আছেন, তারাও আমাদের সাথে জয়নিং হলো। আজকে একটাই বার্তা দিতে চাই যে এই পঞ্চায়েত নির্বাচনে খানাকুল বিধানসভার সর্বত্র পদ্মফুল ফুটবে, কারণ আমি যেভাবে দেখতে পাচ্ছি যে সারা খানাকুল জুড়ে বিশেষ করে মাইনরিটি ভাইরাও অনেকেই আসছেন আমাদের পার্টিতে, নতুনভাবে জয়নিং করছে, তারাও উদ্যোগী হয়েছেন, তারাও আশাবাদী আছেন, তারাও সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। যে এই যে চোর তৃণমূল যারা এই পঞ্চায়েতে লুটে খাচ্ছে সাধারণ মানুষের, জনগণের অধিকার, জব কার্ডের কাজ, জব কার্ডের টাকা চুরি করেছে, মানুষ গরিব মানুষ ঘর পায়নি, তার ঘরের তালিকা থেকে তার নাম বাদ দিয়েছে, এছাড়াও রাস্তা তৈরির টাকা থেকে শুরু করে সব কিছু যখন চুরি হচ্ছে, তখন মানুষ কিন্তু এই তৃণমূলের প্রতি একদম বিরক্ত হয়ে গেছে। তাই এবারে সকলেই শপথ নিয়েছে যে এবারে জনগণের পঞ্চায়েত তৈরি করতে হবে, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি প্রার্থীদেরকে জয়যুক্ত করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। সেই সঙ্গে অনেক তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা ছিল, যারা এতদিন বুঝতে পেরেছে তাদের ভুলটা ভেঙেছে যে তৃণমূল কংগ্রেসে চুরি ছাড়া আর কিছু হয়নি, তাই তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বা অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে আমাদের পার্টিতে যোগদান করছে। উনি আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন, উনি আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন, ওনাকে আমরা ভারতীয় জনতা পার্টির পতাকা ওনার হাতে তুলে দিলাম। না, আমরা ভয় দেখাবো কেন, ভালোবেসে মানুষ বিজেপিতে আসে, বিজেপি কাউকে ভয় দেখায় না, বিজেপি ধমকানি চমকানি রাজনীতিও করে না, জনগণ জানে যে বিজেপি কী জিনিস। আর আমরা এবারে জনগণের পঞ্চায়েত উপহার দেবো এই সংকল্প নিয়েই আগাচ্ছি। দেখুন, জয়নিং তো আমাদের প্রতিনিয়তই চলতে থাকে, প্রভাব তো অবশ্যই পড়বে। আমি দীর্ঘ 12 বছর তৃণমূল দলটা করেছিলাম, কিন্তু খুব স্বপ্ন নিয়েই করেছিলাম যে মমতা ব্যানার্জি যখন স্লোগান দিয়েছিল বদল, আমি বদল চাই, ভেবেছিলাম সত্যি বদল হয়তো হবে, কিন্তু বদল হয়েছে, কিছু কেমন নেতাদের বদল হয়েছে, তারা করে খাওয়ার জায়গাটা তারা তৈরি করেছে, যে দলে আমি ছিলাম তো সেই জায়গাটাই মেনে নিতে পারিনি কখনোই। তো এইভাবেই চলছিল, চলতে চলতে দেখলাম আরও দুর্নীতি বাড়ছে, সেই দুর্নীতির জায়গায় আমি আর নাম আমার নিজের নাম যেতে চাই না, আমি সাধারণ মানুষের কাজ করতে চাই, তাই দেখলাম ওই জায়গা থেকে কাজ করা সম্ভব নয়। মানুষ চাইছে, সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি যে তৃণমূল দলে থেকে চোর দুর্নাম নিয়ে লাভ নেই, তাই আমি ভারতীয় জনতা পার্টি যোগ দিলাম আজকে। আমি করি না বলতে আগে আমি জানি হয়তো সংশোধন হয়ে যাবে, কিন্তু হচ্ছে না, বারবার জানাচ্ছি উপস্থিত থেকে, তারা বলছে না যারা চোর তাদের আগে জায়গা দিচ্ছে, আমরা কাজ করার জন্য আছি, আমাদের জায়গা দিচ্ছে না, তাই মন থেকেই আমি নিজে চিন্তাভাবনা নিয়ে বিজেপি যোগ দিই না। খুব আমার কারোর প্রতি নেই, তারা তাদের মধ্যে চলছে, আমি আমাদের চলবো। তাহলে এখন কী চাইছেন? এখন চাইছি বিজেপি দলটা করতে চাইছি, জয়েন করেছি মানে কাজ করবো, মানুষের হয়ে কাজ করবো, মানুষ চাইছে তাই আমি বিজেপি জয়েন করলাম। যদি আমাকে পজিশন দেয়, কাজ করা যদি জায়গা দেয়, আমি অবশ্যই কাজ করবো। আমি নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।